হ্যালো প্রিয়স, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা সুন্দর দৃশ্যতে চলে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন, একদম সমুদ্রের মতো এলাকা, কিন্তু এটা অ্যাকচুয়ালি নদী। তো চলুন ব্লগটা স্টার্ট করি। আজকে যাব জঙ্গেপুর, একটু সদরঘাটে নিয়ে যাবো আপনাদেরকে, আর সুভাষদ্বীপে নিয়ে যাব। চলুন স্টার্ট করা যাক। রাস্তার অবস্থা দেখুন গাইস, ও কি অবস্থা! লাদাখে গাড়ি কিভাবে চালাবো এখানে যদি না চালাতে পারি? তো আমাদের পাশেই নদী, তাই একটু নেমে গেছিলাম। তো আমাদেরকে নিচে নামতে হবে, আমার জন্য এটাই যথেষ্ট রাস্তা। বাপরে, প্রচন্ড বৃষ্টি উঠে আছে আকাশে, দেখা যাক। গাইস, রাস্তার দুরবস্থা হাল দেখুন, কারণ যেটা ঢালাই রাস্তা আসছে, হ্যাঁ, সে উল্টো হয়ে, সামনাসামনি না হয়ে ছোট্ট রাস্তা হয়ে গেছে। তো ভিউয়ার্স, কোনো রকমে মেন রাস্তা পেয়ে গেছি, এখন যাওয়া যাক। তো আমাকে তেল নিতে হবে, বাট এখানে নেব না। এখানে নেওয়ার কারণ হচ্ছে এখন রোদ নেই, কিন্তু রোদের সময় অনেক দাঁড়িয়ে থাকতে হয় রোদের উপর, ও ছাদ নাই, পেট্রোল পাম্পের ছাদটা থাকে, ওই ছাদটা নেই। আর বৃষ্টির সময় তো জলে ভিজতে হবে, তাই এখানে আমি আর কোনো দিনই পেট্রোল নেব না। এই তো এখানেই তো পেট্রোল পাম্প, কি দরকার বৃষ্টিতে ভিজার, রোদে পুরার। যখন লাগাবে ছাদ তখন দেখা যাবে। তো একটু হালকা করে তেল নিয়ে নিই। মজ কাট দি ভাই, মজ কাট দি। রাস্তা দেখেন গাইস, যে রাস্তা দিয়ে গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, সে রাস্তা দেখেন একেবারে ফাঁকা। কি শহর ভাই, এই তো কালকে জ্যাম্পে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝেই ব্যথা হয়ে গেছে, সেখানে আজকে দেখেন কি রাস্তা গাইস, প্রচণ্ড ফাঁকা রাস্তা ভাই, মানুষগুলো এত গেল কোথায়? তো ভাইয়ের গাড়ি হয়তো ঠেলতে পারছে না। ও দাদা, ঠেলে দেবো নাকি? যাবেন যাবেন, ঠেলে দিচ্ছি, যাবেন, কত ঠেলবেন, যাবেন। এবার চলবে তো? ঠিক আছে, ব্রিজের ওপরে গাড়ি নিয়ে উঠতে, হ্যাঁ, তিন চাকা এসব মানে লোড লোড গাড়ি নিয়ে উঠতে প্রচণ্ড কষ্ট হয়, হ্যাঁ। সুতরাং আমি বলবো যে যারা খালিয়ে যান, একটু হাতে সময় নিয়ে একটু তাদেরকে সহযোগিতা করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। হালকা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। এই দেখেন এই লোকটাকে, দেখেন কত অসুবিধা হচ্ছে, দেখেন এত বড় বোঝা নিয়ে ও ঠেলা ঠেলছে, দেখেন। চলেন একটু আমি ঠেলে দিয়ে আসি। ঠেলে দেবো নাকি? ঠেলে দেবো, চাপেন। তো দেখতে পাচ্ছেন লোড গাড়িতে কত অসুবিধা হচ্ছে।
তো একটু যদি সহযোগিতা করে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ আপনাদের ভালো করবে। এবার যেতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, একটু ঠেলে দিলাম, এবার আমাদেরকে যেতে হবে উল্টো দিকে। তো আপনাদেরকে বলবো একটু সহযোগিতা করে দেবেন, দেখবেন আপনাদেরকে আল্লাহও ভালো রাখবে, উপরওয়ালাও ভালো রাখবে, ভালোবাসবে, আর কোনো দিন আপনি অসুবিধায় পড়বেন না, আপনার মনটাও খুব ভালো হবে কাউকে হেল্প করতে পেরে। তো সঙ্গেপুরে নাকি পুলিশে ধরছে মাস্ক না ব্যবহার করার জন্য, কিন্তু আমি তো কাউকে মাস্ক পরে দেখতে পাচ্ছি না। কোথায়? শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। তো আমাকে যেতে হবে ডান দিকে, ডান দিকে সিগন্যাল পড়ে আছে, ওখানে দাঁড়াতে হবে। যেতে হলে এই যে গ্লোবাল দেখতে পাচ্ছেন, এই গ্লোবাল থেকে ডান দিকে নিতে হবে, তাহলে বাম্পার অনেকেই অনেক রকম বলে। তো যেতে হবে আমাদেরকে বাম দিকে, যাওয়ার পর আবার আমাকে ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে যাওয়ার পর আবার আমাকে বাম দিকে ঘুরতে হবে। তো মূলত এখান দিয়েও যাওয়া যায়, সদরঘাট ডান দিক দিয়েও যাওয়া যায়, আর সামনে দিয়ে তাও যাওয়া যায়। তো আমি সামনে দিক দিয়ে যাব, এটা দিয়ে যাব না, সামনে দিক দিয়ে যাব। বাট কেউ যদি চার চাকা নিয়ে আসে তাহলে এটা দিয়ে আমি আসতে বলবো, কারণ ওটা সরু রাস্তা, বাইক যাওয়ার রাস্তা। তো এটা দিয়ে যাবেন ডান দিক দিয়ে, তারপর আবারও ডান দিক ঘুরতে হবে, মানে পাকাই 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 নিয়ে যাবে আপনাকে। আসার পর আবারও আমাদেরকে বাম দিকে যেতে হবে। এখানে একটা বাম্পার রোড ব্রেকার, তাহলে সামনে এটা পার্কিং, এটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং, এখানে মূলত চার চাকা বাইকও পার্ক করা যায়। তো এই হচ্ছে সদরঘাট, আর বাম দিকে হচ্ছে সুভাষদ্বীপ পার্ক। তো সদরঘাটটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, সদরঘাটে দেখেন গোসল করছে সবাই, আর নদীতে এখন প্রচণ্ড জল, যেহেতু জলগুলো অনেক নিচে থাকে, আর এখন বর্ষার সময় বুঝতে পারছেন, তাই এখন একদম উপরে হয়ে গেছে, কারণ যেগুলোতে মানুষ বসে সেগুলোতে উঠে গেছে বর্ষার কারণে। আর এই টাইমটা দুপুরবেলায় তাই ফাঁকা, না তো বৈকালবেলায় হলে একটু তিনটে চারটার পর যদি হয় তাহলে একটু মেলার মতো লোক থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আঙ্কেল বসে আছে। তো সামনে আর আমি যাব না, যেহেতু আরে আল্লাহ কি দেখছি, তো একটু বেশি দূর যাওয়া যাবে না। তো সদরঘাট দেখা হয়ে গেল, এবার আপনাকে নিয়ে যাবো একটু সুভাষদ্বীপ। তো সুভাষদ্বীপ পাশেই, এটাই হচ্ছে সুভাষদ্বীপের রাস্তা। তো এখানে আপনি বাইক পার্ক করতে পারেন, ঠিক আছে, এখানে পার্কিং আছে, এখানে পার্ক করতে পারেন, আর সামনে হচ্ছে সুভাষদ্বীপ। তো যেহেতু আমি সুভাষদ্বীপে ঢুকবো না, তাই একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা।
তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ। সামনে জঙ্গিপুর ব্রিজ, ব্রিজ দেখতে পাচ্ছেন হয়তো। আর চাইলে আপনারা এখান থেকে যদি কারো নৌকাতে চাপার শখ থাকে, ইচ্ছে থাকে, তাহলে এখান থেকে আপনি ওপার যেতে পারেন, আবার ওপার থেকে ব্যাক আসতে পারেন। তো এখানে একটা ছোট্ট নৌকার মজা নিতে পারেন, প্লাস বৈকাল টাইমে ঘুরতে পারেন। আর এটাই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, এটাই এখানটাই হচ্ছে সুভাষদ্বীপ পার্ক। তো পার্কের রাস্তা হচ্ছে ওইটা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে ঝুলন্ত ব্রিজ আছে একটা, এখানে ওনারা ফটোশ্যুট করছেন, তো এখান দিয়ে যেতে হয় সুভাষদ্বীপ যাওয়ার জন্য।